মসজিদা বেগম আর উপস্থিত আমার বিভিন্ন বিষয়বীয় সকল আমার জেলার সভাপতি যোগেশ্বর সরিয়ারি ডাঙরিয়া আমার ব্লক কমিটি প্রাইমারি কমিটির কর্মকর্তা সকল আমার দলরে নেতা সদাগর বাদশা ডাঙরিয়া আর এই অঞ্চলের বৎসর্দার রাইস আমার দুইটা সমষ্টির ক্যান্ডিডেট আমার মথনগুড়ি সমষ্টির ক্যান্ডিডেট শাহজাহান আলী ডাঙরিয়া আর সালবাড়ী সমষ্টির ক্যান্ডিডেট বিনোদ মশাহারি ডাঙরিয়া মই প্রথমতে উপস্থিত হওয়া সকল রাইজক মই নমস্কার জানাইছো আর আহি থাকা যে দুর্গা পূজা ইয়ার শুভেচ্ছা আপনার সকলকে মই জ্ঞাপন করছো। আমি সবে জানো কি যা ছমাহ ধরে গোটে বিশ্বতে করোনা ভাইরাস হয়ে আছে আর আজিও আমার অঞ্চলবিলাকত এটা দুটা কেস আমি সবে দেখিলে পাইছো। মই আপনার অনুরোধ করছো যে কোনোবা যদি জ্বর হয় বেমার হয় অল্প ডক্টরের পরামর্শ লব ঔষধ খাব কারণ আমার অঞ্চলত ভাল ভাল হসপিটাল নাই। অবশ্যই এই অঞ্চলপরা বরপেটা মেডিকেল কলেজ বেশি দূর নহয় তথাপিও সবে সাবধানে থাকা ভাল। বইনিসিম খুলনাইকে বহর বাই বইবো মজামিনি দো অনারে জহর জেব জেঙ্গালিয়া দুর্গা পূজা কাছি খাইছে মুখান বলতে গেছেন গেছেন বলে মজামিনে থা অনলাইন আমি থানাঙ্গ বইবা আর ঈশ্বরা বইকব বর সারসি অর্থন দা বে সময় বাহাগ লাফাইনাই সাফল্যব আং গোসর গর্বনি অন্যায় আর সিবিনাইকে বহরনাই যাবা। ইতিমধ্যে আমার দুজন বক্তা ভাল ভাল কথাবিলাক কই গল কি আমার দলে কিয় এইবার এই বিটিআরর ইলেকশনত অংশগ্রহণ করছো এই কথাবিলাক আপনার আগত দাঙি ধরিলে। আপনাদের ইতিমধ্যে গম পাইছে কি এইবার এই বিটিআর অঞ্চলত যেটা নির্বাচন হব এই নির্বাচনের একটা ডর একটা পরিবর্তন হবল গই আছে আর এই পরিবর্তনটা কোনো বেলেগর দ্বারা নহয় এই ইউপিপিএল দলের দ্বারাই রাইজে একটা পরিবর্তন আনবল আজি গই আছে আর পরিবর্তনের বাহন হিসাবে রাইজে বাছনি করে লৈছে এইটো হল ইউপিপিএল দল। আজি এই বিটিআর অঞ্চলত যেটা নির্বাচন হব ইয়াত বিভিন্ন দলে আগবাড়ি আহিছে কোনোবা লগ লাগি ইলেকশন খেলিছে কোনোবা অকলে অকলে খেলিছে আর সকল নিজের নিজের বক্তব্য দাঙি ধরেছে মন্তব্য দাঙি ধরেছে মেল মিটিং করেছে আর বহুত কথাবিলাক কইছে। হবনে সকল দলে একটা কথা কইছে কি আমি এইবার বিটিসি দখল করিম বিটিআর দখল করিম কোনোবা কইছে আমি ইয়াত সরকার গঠন করার আমি অংশীদার হম কোনোবা কইছে আমিয়ে সরকার গঠন করিম কিন্তু রাইজ আপনার সব কোনো একটা দলের মুখত আপনাদের শুনা নাই যে ইয়াত 35 লাখ জনসাধারণের উন্নয়ন করিম নিরাপত্তা দিম শান্তি প্রতিষ্ঠা করিম আমার অঞ্চলের সমস্যা দূর করিম বলে কোনো একটা দলে আজিলেকি কোয়া নাই। খালি দখল করার কথাই কয়ে আছে সবে শাসন লওয়ার কথাই কয়ে আছে। গণতন্ত্র দেশত প্রত্যেক 5 বছরের মূরে মূরে আমার লোকসভার কারণে নির্বাচন হয় এসেম্বলির কারণে নির্বাচন হয় আর আজি কাউন্সিলর কারণে নির্বাচন হবল গই আছে পঞ্চায়েত ভিসিডিসির কারণেও নির্বাচন হব। নির্বাচনত অংশগ্রহণ করা দলের ভিতর কোনোবা নয় কোনোবা সরকার গঠন করবে এটু কবলগা কথা নাই কিন্তু কথাটা হয়েছে স্বাধীনতার 74 বছর পিছত আমার অঞ্চলত যে বানপানী গোড়া খহনীয়া হয়ে আছে আমার অঞ্চলত যে খোয়া পানির যোগান নাই আমার অঞ্চলত যে স্কুল কলেজ রাস্তাঘাটের অবস্থা ভাল নহয় আমার অঞ্চলত যে হসপিটাল নাই ডক্টর নাই আমার অঞ্চলত যে এতিয়াও দুখিয়া দরিদ্র গরিব মানুষ আছে দুবেলা দুমুঠি খাবলৈ বহুত কষ্ট পাব লাগা হয়েছে এই কথাখিনি চিন্তা করিব কারণে কোনো দলে ইচ্ছালেকে আগবাড়ি আহা নাই। খালি আগবাড়ি আহিছে আমি বিটিসি দখল করিম আমি বিটিসির সরকার গঠন করিম বিটিসিত আমি মানে এইটু করিম এইটু করিম কিন্তু রাইজর দুঃখ দুর্যোগত চিয় দিবলৈ কোনো আহা নাই এটাই আমার দুঃখের কথা। তো সেই কারণে আমি ইউপিপিএল দল হিসাবে আপনার আগত এই কথাটুকে স্পষ্ট কইছো
কি জুয়া 17 বছৰত বিভিন্ন হত্যা হিংসা এই অঞ্চলত হৈ গল আমাৰ জাতি জনগোষ্ঠী ধৰ্মৰ মানুহক লৈ পলাই কিছুমান মানুহে বড় অনাগৰা ৰাজনীতি কৰিলে হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰিলে অসমীয়া বড় ৰাজনীতি কৰিলে বিভিন্ন ৰাজনীতি ইয়াতে কৰিলে কিন্তু ইয়াত সমন্বয় গৰা ৰাজনীতি কোনো নকৰিলে জাতি জনগোষ্ঠী সন্মান দি সবক মানে এটা ৰেছপেক্ট দি পেলাই মৰম দি পেলাই সম মৰ্যাদা সম অধিকাৰ প্ৰদান কৰি পেলাই সকলোৰে উন্নয়ন কাম কৰিম বুলি কোনো ৰাজনীতি কৰিবলৈ নাহিল আৰু সেই কাৰণে আজি আমাৰ নিচিনা মানুহবিলাক ইচ্ছা নাথাকিলেও অনিশ্চিতভাৱে হলেও আজি ৰাজনীতিত আহিব লগা হৈছে সেই কাৰণে আজি ৰাজনীতিত আহিছো ৰাজনীতিৰ নামত ৰাজনীতি কৰিবলৈ নহয় আমাৰ অঞ্চলৰ সমস্যাবিলাক দূৰ কৰিবলৈ আমি বিশ্বত মানৱ জাতি জন্ম পোৱা লাখ লাখ বছৰ হ'ল কিন্তু আজিও মানৱ সভ্যতা ইমান আগবাঢ়ি যোৱাৰ পিছতো আমি যে এজন মানুহ আনজন মানুহ ঘৃণা কৰি আছে এজন মানুহ আনজন মানুহ হিংসা কৰি আছো এটা ধৰ্মই আনটো ধৰ্মক হিংসা কৰি আছো এটা সমাজে আনটো সমাজক ভয় কৰি আছো খং কৰি আছো এইটো আমাৰ মানৱ জাতিৰ কাৰণে এইটো ভাল কথা নহয় আজি সকলো ধৰ্মই কৈছে মানুহক সন্মান কৰিব লাগে মানুহক ৰেছপেক্ট কৰিব লাগে মানুহক সদায় মৰম কৰিব লাগে কিন্তু তাৰ পিছতো আমি আজি মানুহ মানুহক মানে সন্দেহ কৰোঁ মানুহ মানুহক হিংসা কৰে ইয়াৰ পৰা আমি কেনেকৈ দূৰত আহিম আজি গোটেই বিশ্বত আমাৰ এটা প্ৰত্যাহ্বান আহিছে কি হিংসা মুক্ত এটা সমাজ কেনেকৈ গঢ়িম শান্তিৰ এটা সম্প্ৰীতিৰ এটা সমাজ কেনেকৈ গঢ়িম সকলো জাতি জনগোষ্ঠী মিলি থাকিব পৰা এটা অঞ্চল এটা মানে কি এটা ষ্টেট এটা কান্ট্ৰি এটা দেশ এটা ৰাজ্য এটা কেনেকৈ গঢ়িম এইটো আমাৰ কাৰণে বহুত প্ৰত্যাহ্বান আহিছে কিন্তু ৰাইজ আজি এইখন দেশতে মহাত্মা গান্ধীয়ে জন্ম পাইছিলে আজি বিশ্বৰ মানুহে মহাত্মা গান্ধীক অহিংসাৰ গুৰু বুলি চবে আজি সন্মান কৰে মহাত্মা গান্ধীৰ জন্মদিন 2 অক্টোবৰ গোটেই বিশ্বজুৰি আজি বিশ্ব অহিংসাৰ দিৱস হিচাপে উদযাপন কৰে গতিকে আমি বুজি পাব লাগিব কোনোবা দেশে বহুত দাদাগিৰি কৰিব পাৰে মোৰ পইচা আছে গোল আছে বোমা বাৰুদ বন্দুক আছে কিন্তু শান্তি এই দেশত কেতিয়াও নাহিব যদি সেই মানুহবিলাকে মানুহৰ প্ৰতি মৰম কৰিব নাজানে সন্মান কৰিব নাজানে তো সেইকাৰণে আমি এটা সুন্দৰ প্ৰকৃতিৰ মাজত আছো হিমালয় পৰ্বতৰ দাঁতি অঞ্চলত ব্ৰহ্মপুত্ৰ উপত্যকাত আমি চবে জাতি জনগোষ্ঠী মিলি ইমান সুন্দৰ এটা পৰিৱেশ পাবলৈ সক্ষম হৈছো আজি পানীৰ কাৰণে মানুহৰ হাহাকাৰ বিহাৰত পানী নাই ক'ৰবাত উৰিষ্যাত কি কয় এই আমাৰ ৰাজস্থানত পানী নাই ইউপিত পানী নাই বহুত হাহাকাৰ কৰে মানুহবিলাকে কিন্তু আমাৰ ইয়াত পানীৰ অভাৱ নাই আমাৰ ইয়াত বতাবৰণ ভাল আছে আমাৰ মাটি খুব সাৰুৱা যি খেতি কৰে ইয়ে হয় ইয়াৰ পিছতো আজি আমাৰ মাজত অশান্তি বিৰাজ কৰি আছে সেইকাৰণে শ্ৰদ্ধা ৰাইজ আজি এই বিটিয়াৰ অঞ্চলত মই অসমৰ ভাৰতৰ কথা ক'ব বিচৰা নাই এই বিটিয়াৰ অঞ্চলত যোৱা 30-40 বছৰত যি হৈ গ'ল আমি এজনে আনজনক ক্ষমা কৰি মৰম কৰি এটা সুন্দৰ সমাজ গঢ়িব লাগিব আজি আমি কি বিচাৰিছোঁ আমাৰ ঘৰখন আমি সদায় জুই জ্বলাই দিম না আমাৰ ঘৰত আমি ভাল ফুল ৰুই পেলাই ঘৰখন সজাই বৰাই শান্তি কৰি ৰাখিম যদি আমাৰ ঘৰখন শান্তি কৰিব নোৱাৰা ৰাখিব নোৱাৰোঁ আমাৰ নৱপ্ৰজন্মই কেতিয়াও নিজৰ মানে জীৱনৰ উদ্দেশ্যত সফল হ'ব নোৱাৰিব আমাৰ ল'ৰা ছোৱালীক শিক্ষা দীক্ষা লৈ আগবাঢ়ি যাব নোৱাৰিব ডক্টৰ ইঞ্জিনিয়াৰ আই এছ অফিচাৰ হ'বলৈ নোৱাৰিব আমাৰ ল'ৰা ছোৱালী ভাল ডাঙৰ ৰাজনীতি নেতা হ'ব নোৱাৰিব আৰু সেই তেনেকুৱাই যদি হয় আমি সদায় পিছ পৰি থাকিব লগা হ'ব এইকাৰণে আমি ঠিক কৰিছোঁ এই স্বাধীনতাৰ 74 বছৰ পিছত পিছ পৰি থকা এই অঞ্চলটো আগুৱাই নিবৰ কাৰণে এইবেলি ইলেকশ্যনত ইউ পি পি এলে সক্ৰিয়ভাৱে অংশগ্ৰহণ কৰি আমি মানে আমাৰ চৰকাৰ গঠন কৰিব লাগিব আৰু এই 70 বছৰৰ দুখ দুৰ্যোগবিলাক দূৰ কৰিব লাগিব সেইকাৰণে আজি মঠনগুৰি সমষ্টিত মই আপোনালোকক আহ্বান কৰিব বিচাৰিছোঁ কি আপোনালোকে প্ৰাৰ্থী চাওক কিছুমান দলক চালে নহ'ব কিছুমান ব্যক্তিক চালে নহ'ব আপুনি সেই প্ৰাৰ্থীবিলাকক চাওক আপুনি আৰু সেই প্ৰাৰ্থীবিলাকৰ মাজত যোনে যোগ্য যোনে আমাৰ জাতিক বচাব পাৰে আমাৰ সমাজক বচাব পাৰে আমাৰ অঞ্চলৰ কাৰণে কিবা চিন্তা কৰিব পাৰে তেনেকুৱা ব্যক্তি তেনেকুৱা প্ৰাৰ্থীবিলাকক আপুনি বাছনি কৰক
আপনালোকৰ ইয়াত বহুত ক্যান্ডিডেট হৈছে জুৱাবাৰো ক্যান্ডিডেট হোৱা মানুহ জুৱাবাৰ জিকা মানুহ ইলেকশ্যন খেলিছে জুৱাবাৰ জিকি প্লাই একো কৰিব নোৱাৰিলে আৰু আজি বিপিএফৰ হৈ যি সকলে ইলেকশ্যন খেলিছে সেই সকলে একো কাম কৰিব নোৱাৰে কাৰণ বিপিএফ ইলেকশ্যনলৈকে থাকে না নাথাকে ঠিকনা নাই তেখেতসকলৰ লিডাৰবিলাক ওলাই ওলাই বিজেপিত পলাই আছে আৰু বিপিএফ নাথাকিবও পাৰে অৱস্থা ভাল নহয় বিপিএফৰ এতিয়া এই যে সত্তৰ বছৰ দুখীয়া গরিব মানুহবিলাক যে ঠগালে দুর্নীতি ভ্রষ্টাচাৰ করিলে এনআরসির সময়ত কষ্ট পোৱা মানুহবিলাকক খবর নললে ডি ভোটারর মানে কষ্ট পোৱা মানুহবিলাকক খবর নললে বিভিন্ন জাতি জনগোষ্ঠী মাটি বাড়ির সমস্যাবিলাক সমাধান নকৰিলে প্রাইম মিনিষ্টার যেটো মানে আবাস যোজনা গরিব মানুহৰ কাৰণে দিয়া ঘৰৰ পয়সা খালে অঙ্গনবাড়ির পয়সা খালে যেটো অঙ্গনবাড়ি সেন্টার আছে মিড ডে মিলৰ পয়সা খালে টয়লেট বনাই দিব দিয়া পয়সা খালে বৃদ্ধ পেনশনের পয়সা খালে ইরিগেশনের পানি যোগান ধরা পয়সা খালে রাস্তাঘাটের পয়সা খালে গুটি মানে পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্টের পয়সা খাই শেষ করে দিলে আর সেই বিপিএফ এটা আর পুনের সরকার আহার কোনো সুযোগ নাই আজ যদি কোনোবাই বিপিএফ ভাবি আছে আমি ভোট দিম আপনি ভুল করা হব আপনি ভোট দিও এটা বিজেপি কি কয় বিপিএফ আপনি জিকাব নোৱাৰে কারণ ইতিমধ্যে আপনি পর্বত জোড়া রৌটাক লেগে চল্লিশটা সমষ্টিত রাইজ দলে বলে ওলাই আহিছে বিপিএফ আর কোনোবা এখন গাঁৱত দুটা তিনটা পাঁচটা এনেকাই ভোট আছে ইয়াতকে বেশি ভোট নাই যদি মথনগুড়ি বেশি আছে এইটো সবচেয়ে ডাঙর মথনগুড়ি সমষ্টির ভুল হব বেলেগ সমষ্টির আর বিপিএফর ভোট নাই তো সেই কারণে রাইজ আজি আমার যেটো চুক্তি হয়ে গল যা সাতাইশ জানুয়ারীত এই চুক্তির দ্বারা আমার অঞ্চল যান ভেঞ্চার স্কুল আছে বড়ো মিডিয়াম অসমীয়া মিডিয়াম কলেজ আছে সব প্রভিন্সিয়ালাইজ হয়ে যাব সবর চাকরি রেগুলার হয়ে যাব ভেঞ্চার স্কুল আর না থাকে আপনার মাটি বাড়ির সমস্যা জিএসপি আহি কৈছে বিপিএফ আহি কৈছে ইউপিপিএল আহিলে মাটি বাড়ির সমস্যা সমাধান নকরে আপনার দেখিলে সতেরো বছরত বিপিএফ সমাধান করা নাই আর আমি এই সমাধান করিম আমি সমাধান করিম আমার অঞ্চলের এই যে বিভিন্ন আইনগত কামত যে হারাশাস্তি হয়েছে মানুহবিলাক এনআরসি টেনআরসি কিবা কিবি ইয়াত যখন মানুষে আজি গরু বিক্রি করে মাটি বন্ধক থয় কেসত যাব লাগা হয়েছে এই সকলকে আমি গভর্নমেন্টের তরফ লিগেল এইড দিম আমি উকিল আমি দিম যে আপনার হয়ে এইবিলাকে কেস লড়িব এই অঞ্চলের মানুষ যাতে নিরাপদে থাকিব পারে কারণ আমি যেনেকৈ ভারতের চারিসীমার ভিতরের মানুষ নিরাপদে থাকিব লাগিব ভারত সরকারের দায়িত্ব অসমৰ চারিসীমার মানুষে নিরাপদে অসম সরকারের দায়িত্ব আর ইয়ার লগে বিটিআর অঞ্চলের চারিসীমাত বসবাস করা বড়ো অসমীয়া ইয়াত মাইনরিটি বঙালি গুর্খা যিমান জনগোষ্ঠী আছে এই সকলের রক্ষণাবেক্ষণ নিরাপত্তা উন্নয়ন শান্তি সম্প্রীতি এইটো আমার বিটিআর সরকারের দায়িত্ব হাগ্রামা মহিলারী ডাঙরিয়াই আমার আমার হাতত হোম ডিপার্টমেন্ট নাই আমার হাতত এইটো ডিপার্টমেন্ট নাই এইটো ডিপার্টমেন্ট নাই বলে গা এরা মনোভাব লয় নিজের কারণে কাম করিলে এটা সেলফিশ মনোভাব লয় সরকার চলালে এই কারণে দুই তিনবার আমার ইয়ার দাঙ্গা হয়ে গল যখন দাঙ্গার মানে ঘর জ্বলিল মানুষ মরিল সেই সকলকে একো নেদিলে এই রিহেবিলিটেশনের নামত আহা পয়সাবিলাক সব পয়সা খাই দিলে বিপিএফে তো সেই কারণে রাইজ আজি যদি শোষণের যদি পাল্লাটো উপর তলত পড়ি থাকে উন্নয়নের পাল্লাটো কিন্তু উপরে উঠি থাকিব সেই কারণে শোষণ যেটো ঠোক প্রবঞ্চনা ভ্রষ্টাচার করাপশন এই পাল্লাটো খালি করে দিব পারিলেহে আমার উন্নয়ন পাল্লাটো ভারী হব আর হিতু করিব লাগিলে যোন বিডিও যোন মানে ইঞ্জিনিয়ার যোন নেকি ভিসি ডিসি টিএলসিসি মেম্বার ইএম জিএম যোনে করাপশন করেছে সেই সকল জেলত পঠাব লাগিব তেতিয়াহে উন্নয়ন হব নহলে উন্নয়ন আপনার নহব উন্নয়ন নহব সেই বিষয়াবিলাক আগে চাকরি করিব বিষয়া এজন আজি যাব কালি আহিব আজি যদি আপনি তাক একশন নহয় অহাকালি আরো অসমত ঘুষ চুষ দি আকো বিটিআরত আহিব সি আকো করাপশন আরম্ভ করিব গতিকে তাক জেলত ভরাব লাগিব আর আমি এতিয়াও কৈছো সময় থাকতে যা আদরুয়া ঘরবিলা করে থাকে অতি শীঘ্রে ঘর বনাই দিয়ক যখন টয়লেট লেট্রিনবিলা আদরুয়া করে থাকে সন্ধ্যালে বনাই দিয়ক ইউপিপিএল সরকার আহতে আর যখন দুখিয়া মানুষ জব কার্ড নিজের পকেটত ভরাই থাকে অতি শীঘ্রে ওলাই দিয়ক আমি গভর্নরক কইস ইয়ার উপর একশন লোক যখন মানুষে আজিও
বেলেগর হিতাধিকারীর জব কার্ড বিসিডিসি চেয়ারম্যান মেম্বার নিজের পকেটত লই থইছে এই সকল অতি শীঘ্রে গ্রেপ্তার করক আমি সরকারক দাবি করছো কারণ তাদের সকলের অধিকার নাই এটা দুখিয়া মানুষ কারণে দিয়া বস্তু তো সেই কথাবিলাক আজি হয়ে আছে এই কারণে আমার ভাল শাসন লাগিব ভাল শাসন হলে আমার উন্নয়ন হব রাইজ আজি সাধু নেতার এই 74 বছর পিছত আমার বিটিআর অঞ্চলত বসবাস করা 35 লাখ মানুষের উন্নয়নের দায়িত্ব আমি লব লাগিব আর আমি UPPL দল হিসাবে লবলে আগবাড়ি আইছো আমি খন্তেক সময়ের কারণে পাহরি গৈছো বিশ্বত কি হয়েছে ভারতত কি হয়েছে কিন্তু আমার এই অসমর এই প্রান্তত এই চারিটা জেলার বসবাস করা সকল জাতি জনগোষ্ঠী সুস্থ শরীরে সুস্থ চিন্তাধারে সুস্থ পরিবেশত নিজের স্বাভিমান আত্মসম্মান নিজের ইজ্জত সকল ঠিক মতে রাখি জিয়াই থাকিব পড়ার কারণে UPPL দলে কাম করিম এটা আমার স্পষ্ট কথা তো এই কারণে আজির সময়ত মই এই কথাকে কব বিচারিছো কি আপনাদের বহুত দলক চালে বহুতে কয় আমার আর ভোট দিবলে মন নাই কিমান ভোট দিন ভোট দিলে কোনবা লঙ্কা যায় রাবণ হয় আমার একন হয় এই কারণে ভোট দিবলে ইচ্ছা নকরু আপনি 18 বছরের পিছত ভোট দিবই লাগিব আমি এটা সংসদীয় গণতন্ত্র দেশত আছো আপনি ভোট দিবই লাগিব যেদিনালৈকে আপনি জিয়াই থাকে 18 বছরের পিছত আপনি ভোট দিবই লাগিব আর ভোট দিয়াটো ভাল আপনার এটা ভোটে দি ভাল মানুষ এজন MLA মন্ত্রী হব পারে আপনার এটা ভোটে দি আপনি বেয়া মানুষ ইয়ারপরা গুছাই দিব পারে যেহেতু আপনাদের সবে ভয় করে আছে লঙ্কাত গলে রাবণ হয় আমার ভয় লাগিছে ভোট দিবলৈ এই কারণে UPPL সরকার আহিলে প্রথমতে আমি লঙ্কাটুকে জুই লগাই চাপা করে নিম আর ইয়াত লঙ্কা নাই তাহলে অহা দিনত আর কোনো আই রাবণ হব নয় সব চাপা করে নিম এইটো যাহাতে একটা শান্তি সম্প্রীতির বিটিআর হয় সবে মিলি থাকিব পারে তো এই কারণে রাইজ আপনার দুঃখ বেদনা আমি বুঝি পাও গরিব মানুষ আজি কিমান কষ্ট করে খাই আছে এই কথাবিলাক বুঝি পাও এই কারণে আমি কিছু আসনি হাতত লবলে ঠিক করেছো যা মিস্ত্রি কাম করে আছে রিক্সা চলায় ঠেলা চলায় খাই আছে মানে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় করে খাই আছে দুবেলা দুমুঠি খাবলে কষ্ট হয়েছে লড়াছলী এডমিশন দিবলে কষ্ট হয়েছে সেই মানুষবিল আমি প্রথমে চাব লাগিব আমার মানব ধর্ম তো আমি পালন করব লাগবে সেই কারণে এই UPPL সময়ত আমি কমসে কম 5 লাখ মানুষ সংস্থাপন দেওয়ার কথা ঠিক করেছো গভর্নমেন্ট চাকরি নহয় কিন্তু আমার শিক্ষিত নিবনুয়া যুব যুবতী সকল বা স্কুল কলেজ এরিব লগা আদরুয়াকে যুবকরে এরিব লগা হয়েছে টাকা পয়সা নহার কারণে এই সকলের কারণে আমি সংস্থাপনের ব্যবস্থা করেছো যাতে সবে কিবা নহয় কিবা খাব করি খাব পারে এই ব্যবস্থা উৎপাদন করাই হোক হাঁহ কুকুরা উৎপাদন করাই হোক মাছ পালন করাই হোক কিবা কাপড় কানি ইন্ডাস্ট্রি করাই হোক বাহর ইন্ডাস্ট্রি করাই হোক সুপারি ইন্ডাস্ট্রি করাই হোক ফুড আইটেম করাই হোক ভুয়া কাটা করাই হোক যিয়ে নকর কিয় সংস্থাপন দিয়ার কারণে আমি ঠিক করেছো 170টা আইটেম আমি ঠিক করেছো আপনার আপনি যোনটি ইচ্ছা সেইটি করিব পারে আমার অঞ্চলত 20,000 সেলফ হেল্প গ্রুপ আছে এই 30টো সেলফ হেল্প গ্রুপ ভারত সরকারে কৈছে 70,000 কোটি টাকা দিব লাগে ডিপিএফে পয়সা তুলাই খাই দিছে কোনো সেলফ হেল্প গ্রুপ পয়সা দিয়া নাই আর এই কারণে আমি ঠিক করেছো আমার সরকার আহার লগে লগে যিমান খিনি সেলফ হেল্প গ্রুপ আছে তেখে সকল ট্রেনিং দিয়া হব ট্রেনিং দি পাই এই 70,000 টাকাটো দিয়া হব যাতে কিবা এটা করে খাব পারে কারণ আজি মহিলা সকলে আমার ঘরটো চোয়াচিতা করে আজি মহিলা সকল বিশ্ব বহুত আগবাড়ি গৈছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে কিন্তু আমার অঞ্চলের মহিলা সকলক আমি আজি দেখে অর্থনৈতিক স্বাধীনতা দিব পারা নাই আমি রাজনৈতিক স্বাধীনতা দিব পারা নাই যদিও সামাজিক স্বাধীনতা আছে আমার অঞ্চলত আমি অর্থনীতি আর রাজনৈতিক স্বাধীনতা দিব পারা নাই এই কারণে আমি ঠিক করেছো কি আমার মহিলা সকল আগুয়ে আহিব লাগিব ঘরখনের 70% 70% কামে মহিলাই করে রান্ধা বাড়া চাফা করা সব আলহী আহিলে কিবা আহিলে ই ব্লিচিং মহিলা সকলের উপর পড়ে কিন্তু সেই মহিলা সকলে কেতিয়াবা ঔষধ খাবলে পয়সা নাপায় কিবা এটা কাপড় কানি কিনিবলৈ পয়সা নাপায় বহুত দিন রোগ মানে রখি থাকিব লগা হয় এই কারণে মহিলা সকলক আমি উপার্জন করার পথ দিব লাগিব আমার অঞ্চলত হাজার হাজার মিস্ত্রি আছে দর্জি আছে আমি ভাবিছো সেই দর্জি সকলক লৈ পেলাই আমার এই বিটিআর বদলে গভর্নমেন্টে কমসে কম 5টা কাপড়ের ডাঙর ইন্ডাস্ট্রি করা হব যত নাকি আমার
আমার অঞ্চলৰ কাপোৰ কানি বিলাক আমিয়ে প্ৰডাক্ট কৰিব লাগিব আমাৰ মিস্ত্ৰী বিলাক অলপ ভালকে ট্ৰেনিং দি এই মিস্ত্ৰীয়ে যাহাতে যায় পলাই বম্বে কাম কৰিব পাৰে দিল্লীত কাম কৰিব পাৰে ডুবাইত যায় পলাই কাম কৰিব পাৰে তেনেকা আমাৰ মিস্ত্ৰী বিলাকক ট্ৰেনিং দিব লাগিব কিবাটো কৰি খাব লাগিব এই কথাখিনি আমি উপলব্ধি কৰিব লাগিব সদ্য রাইজ রাজনৈতিক নেতাবিলাকে করিম বলি ভাবিলে বহুত করিব পারে কিন্তু নকৰো বুলি যদি বহি থাকে আপুনি তাক একো করিব নোৱাৰে কারণ পাঁচ বছৰৰ কারণে হি বহুত পাওয়ারফুল হৈ যায় তো হি কারণে এইটোৱে সময় আপুনি কাক ক্ষমতাত আনে আৰু নানে এটাই আপুনি ঠিক কৰক আৰু হি কারণে মঠনগুৰি সমষ্টি রাইজক মই আহ্বান কৰিছো কি আৰে শাহজাহান ভাই বহুত কষ্ট কৰি আছে এনআরসির সময়ত যথেষ্ট কষ্ট করেছে সবর কারণে কাম করেছে আর যুব এজন হিসাবে বিভিন্ন এনজিও কাম করে আছে মাইক্রো ফাইন্যান্সর কথা তেখেতে বুঝি পায় বহুত কাম করবলে জানে তেখেতক জিকাই দিয়া মানে আমার মঠনগুড়ি অঞ্চল দিনে রাতে ঘুরি পেলায় এজন ডেকালরা যুব হিসাবে কাম করব পারিব আপনাদের তেখেতক ধমকিও লগাব পারিব তেখেতক যে মরম করব পারে কালি কিবা একটা কাম করলে তেখেতক ধমকিও লগাব পারিব কিন্তু কিছুমান ব্যক্তি আছে আপনি ওসরতে যাব নোৱাৰিব আমার স্বাধীনতার 70 বছর চাও এজন এমপির এটা অফিসে নাই এমপি বিচারি কত যাম আমি এমএলএর একটা অফিস নাই এমএলএ বিচারি কত যাম আমি সদায় ঘর যাব পারিম নে কালি যদি ফোন করে সারে কিয় মোর ঘর সদায় সদায় আহা বলে এ যা একটা অফিসে নাই এমসিএলএ তো অফিস নাই এমসিএলএ কত বিচারি যাব এই কারণে আমি ঠিক করেছো ইউপিপিএল সরকার আহার লগে লগে আমি এমপির একটা ঠিকনা বনাই দিম তাত কিন্তু এমপি আহি বহিব লাগিব আমাদের আমি আইন পাস করি আমার অঞ্চলের এমপিএ কিন্তু মাহত কমসে কম 3-4 দিন অফিসত বহিব লাগিব রাইজর কথা শুনিব লাগিব এপ্লিকেশন লব লাগিব আমার অঞ্চলের যিমান এমএলএ আছে প্রত্যেকজনকে আমি অফিস বনাই দিম আর তেখেত সকলে আই অফিসত বহিব লাগিব রাইজর অভাব অফিসত শুনিব লাগিব এমসিএল এর অফিস বনাই দিম আপনি ঘর যাব না লাগে এই ইয়াতে আই অফিসত আই আপনার লড়া ছোৱালীর এডমিশন লব লাগে কিবা একটা গাঁৱত সমস্যা হয়েছে এইবিলাক এপ্লিকেশন অফিসত দিব পারিব আপনি মানে ঘর যাব না লাগে আর এপ্লিকেশন আপনি ফাইল লয় ঘুরি ঘুরি স্যান্ডেল ফিতা ছিঙি যাব না লাগে আমার সরকার তো ই গভর্নেন্স আরম্ভ করিম ডিজিটাল গভর্নেন্স আপনি মোবাইল মেসেজ দিয়ে আপনার এপ্লিকেশন দিব পারিব আমার গাঁত এইটো লাগে যেটা আপনি মেসেজ দিব অফিসত রেকর্ড হব রেকর্ড হওয়ার লগে আপনার তো ফোন আহিব এইটো কি সমস্যা হয়েছে লগে লগে অফিসার পঠাই দিয়া হব যদি সঁচাকে সমস্যার কথা কয়েছে এই সমস্যার সমাধান করা হব যদি মিশাকে হি ঠাট্টা করেছে তা কেস রেজিস্টার করে জেল পাঠাওয়া হব রাতি তিনটা হয় মেসেজ দিব পারে নয় তো রাইস বহুত কথা আছে আজি নকওঁ আপোনালোকে ভালে থাকক অহাকালি আমার কাতি বিহু আহিছে ঈশ্বরে আল্লাহ সব ভাল করিব করোনা ভাইরাস লাহে লাহে শেষ হয়ে আহিছে আমি আশা করছো অতি শীঘ্রে এই শেষ হয়ে যাব আর আমার নির্বাচন হব আর ভাল একটা সরকার আমি পাম এটা বিটিআরত এইটো হব বলে ভয় কয়ে আছে বিটিআর আপনার ভারত কারণে বিটিআর হয়েছে ধ্বংস করিব নয় ভারতবর্ষর ভিতর বসবাস করা কোনো জাতি জনগোষ্ঠী ভারত কিবা একটা নতুন বস্তু হয়েছে এই ভয় করিব লাগা নাই ভারত সরকার অসম সরকার চকু মুজি পেলায় চুক্তি নকরে কোনবা একটা জাতি বহুত পাওয়ার দিব কোনবা জাতি পাওয়ার নিদিব এইটু কোনোদিন নহয় সরকারে চাই চিন্তিহে চুক্তিবিলাক করে গতিকে এই কারণে সকল জাতি জনগোষ্ঠীর ভূমির অধিকার আছে রাজনৈতিক অধিকার আছে সামাজিক অধিকার আছে ভাষার অধিকার আছে ধর্মর অধিকার আছে সব অধিকার ইয়াত আছে কোনবা জিএসপি ডিপিএফ পাওয়ার নিচিনা কারো অধিকার না থাকে থাকা নাই ইয়াতে সবর অধিকার আছে এইখিনি কথা আপনাদের বিশ্বাস রাখব এইখিনিয়ে কই আপনার সকলক পুনের মই নমস্কার জানাই আশা রাখিছো কি এইবার আপনাদের আরো বেলেগক নাচাই 70 বছর যেহেতু আপনাদের ইয়াক চালে কি আছে ডিপিএফক চালে আর বহুত বছর কংগ্রেসক ভোট দিয়ে আহিল কারবা কারবা দলবিলাকক ভোট দিয়ে আহিল এইবার কিন্তু আপনাদের সবে ইউপিপিএলক ভোট দিব বলে মই আশা রাখিছো আর পরিবর্তনের যাত্রা পরিবর্তন সংগ্রামত আপনাদের অংশীদার হব একটা সুস্থ আর শান্তি বিটিআর গড়া এইটুকু আশা রাখি মোট বক্তব্য সামরিছো ধন্যবাদ।